হ্যালো ব্রিডান ওয়েলকাম টু জি একমনি সলিউশন তো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে ক্লাস আমরা আলোচনা করবো ক্লাস এইট ইংলিশ চ্যাপ্টার ফোর টনসিন স্টেটমেন্ট লেসন ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রির এই টেক্সটটা তো আমরা গত ক্লাসে পড়েছি কিন্তু এই টেক্সটটা নিচে একটা তোমাদের টেবিল ছিল এখানে বিভিন্ন ওয়ার্ড এবং তার মিনিংগুলো তোমার লিখতে হবে তো সেই ওয়ার্ডগুলোর মিনিং তোমরা কীভাবে লিখবে তার নিয়ে মূল আজকের ক্লাসটি তো তোমার যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নাতে দ্রুত তোমরা সাবস্ক্রাইব করে নাও কমেন্ট আছে তোমরা বিগ গান ইংলিশ ডিজেল বুকটি সব কিছু সমাধান খুব সহজেই পেয়ে যাবে তো আমরা দেখে নেই এই ওয়ার্ডগুলোর মিনিং তোমরা কিভাবে লিখবে তো দেখো এখানে ফার্স্ট ওয়ার্ডটা আমাদের কি ছিল মেনশন তো মেনশনটার মিনিং হচ্ছে রিফার টু টক অ্যাবাউট ইন দ্য কনভারসেশন অর্থাৎ এখানে মেনশন শব্দটার অর্থ হচ্ছে কি ধরো কোনো একটা কিছুকে কি কলা উল্লেখ করা যা ধরো তুমি একটা বিষয় নিয়ে আলোচনা করছো তুমি বলছো আই মেনশন দিস আমি এটা কি করলাম উল্লেখ করলাম মেনশন শব্দ অর্থ হচ্ছে উল্লেখ করা তারপরে কানেক্টেড ইন্টার কানেক্টেড শব্দ হচ্ছে অন্তঃসংযোগ অর্থাৎ দেখো এটার মিনিংটা হচ্ছে হ্যাভিং এ ক্লোজ রিলেশনশিপ অর্থাৎ একটা গভীর সম্পর্ক থাকা কিসের মাধ্যমে উইথ ইচ আদার একে অপরের সাথে এফেক্টিং ইচ আদার ইন দ্য টেক্সট অর্থাৎ কিন্তু টেক্সটে এটার মিনিং কী বলা হয়েছে দেখো টেক্সটে পভার্টি অ্যান্ড চাইল্ড ম্যারিজ আর ইন্টার কানেক্টেড ফ্যাক্টরস বিকজ ওয়ান ক্যান লিড দাদার অর্থাৎ আমাদের টেক্সটে বলা ছিল যে প্রভার্টি দারিদ্রতা এবং এই দুইটা কানেক্টেড এর কারণটা কী ছিল এই দারিদ্রতার কারণে কি হচ্ছে অনেকের অনেক যে মেয়েদের বাল্যকালেই তাদের পিতামাত্রা বিয়ে দিয়ে দিচ্ছে অর্থাৎ এই কারণে বলা হচ্ছে এই দারিদ্রতা এবং বাল্যবিবাহ দুইটা হচ্ছে ইন্টার কানেক্টেড তো দেখো এরপরে কী আছে হ্যারাসমেন্ট হ্যারাসমেন্ট শব্দের অর্থ হচ্ছে কাউকে উত্তক্ত করা তো দেখো এটার মিনিংটা কী বলা হয়েছে দ্য অ্যাক্ট অফ অ্যানোয়িং অর বোদারিং সামওয়ান ইনহ্যান অ্যাগ্রেসিভ অর কনস্ট্যান্ট অর্থাৎ কী করা কাউকে অ্যানয়িং বা কাউকে জ্বালানো বা বিরক্ত করা বোদারিং সামান ইনহ্যান অ্যাগ্রেসিভ হয়ে অর্থাৎ একবারে অ্যাগ্রেসিভ বা মারাত্মকভাবে বা কনস্ট্যান্ট অর্থাৎ অবিরত কাউকে বিরক্ত করে যাওয়া এটাকে বলা হয় কি হ্যারাসমেন্ট ইন টেক্সট টেক্সটে কী বলা হয়েছে ইফটিজিং রিফার্স টু হ্যারাসমেন্ট অর্থাৎ ইফটিজিংকে কী করা হয়েছে হ্যারাসমেন্ট বলা হয়েছে ফেসড বাই গার্লস ওয়েল ট্রাভেলিং টু অর্থাৎ স্কুলে যাওয়ার সময় বিভিন্ন যে মেয়েরা উত্তোক্তের শিকার হয় সেটাকে হ্যারাসমেন্টের সাথে তুলনা করা হয়েছে এরপরে দেখো কী আছে রিমোট রিমোটের মিনিংটা কী আছে দেখো ফার ওয়ে ফ্রম সিটিস ওর টাউন অর্থাৎ গ্রাম থেকে অনেক দূরে একটা সরি শহর থেকে অনেক দূরে একটা গ্রামকে কি বলা হয় রিমোট ভিলেজ অর্থাৎ ধরো একটা অনেক পাহাড়ি এলাকা একটা গ্রাম যেটা শহর থেকে অনেক দূরে সেটাকে আমরা কী বলবো রিমোট ভিলেজ তখন টেক্সটে কী বলা হয়েছে রিমোট এরিয়াস রিভার্স টু ভিলেজ লোকেটেড ফার ফ্রম মেজর সেটেলমেন্ট অর্থাৎ মেন মূল শহর থেকে অনেক প্রত্যন্ত এলাকায় একটা গ্রামকে কী বলা হয় রিমোট এরিয়া ঠিক আছে ও দেখো পরবর্তী ওটা কিছু মিসক্রিয়েন্ট মিসক্রিয়েন্ট শব্দ অর্থ হচ্ছে দুষ্কৃতকারী কি দুষ্কৃত দুষ্কৃতকারী দুষ্কৃতকারী ঠিক আছে ও দেখো এটার মিনিংটা কী বলা হয়েছে এ পার্সন হু বিহেভস ব্যাডলি অর ব্রেক ল অর্থাৎ যে মানুষ কী করে একটা ব্যক্তি যে কিনা বিহেভিয়ার খুব খারাপভাবে ব্যবহার করে বা ব্রেক ল বা আইন কী করে ব্রেক বা ভঙ্গ করে টেক্সটে কী বলা হয়েছে দেখো মিসকেন্স আর দ্য ওয়ান্স হু হ্যারাসেস গার্লস ইন দেয়ার ওয়ে টু স্কুল অর্থাৎ মিসকেন বলতে টেক্সটে বলা হয়েছে যারা কী করে যে মেয়েদেরকে স্কুলে যাওয়ার পথে উত্তপ্ত করে তাদেরকে কী বলা হয়েছে মিসকেন এবার দেখো কি আছে অ্যাক্সেস অ্যাক্সেস শব্দ অর্থ হচ্ছে কি প্রবেশ দ্য অপরচুনিটি টু ইউজ অর্থাৎ একটা অপরচুনিটি কাজে লাগানো কিসের জন্য অর বেনিফিট ফ্রম সামথিং অর্থাৎ কোনো একটা অপরচুনিটি কি করা কাজে লাগানো বা কোনো একটা থেকে বেনিফিট পাওয়া ইন দ্য টেক্সট টেক্সটে কী বলা হয়েছে রিভার্স টু ইউজ স্যানিটেশন ফ্যাসিলিটিস অর্থাৎ যে পরিষ্কার পরিচ্ছন্ন যে ফ্যাসিলিটিগুলো আছে সেটাকে অ্যাক্সেসের জন্য এই ওয়ার্ডটা ব্যবহার করা আছে যেগুলো কি আছে দেখো ডিসঅ্যাডভান্টেজ এরিয়া অর্থাৎ যে প্রত্যন্ত এলাকা বা অনগ্রসর এলাকা যেটাকে বলা হয় তো প্লেসেস দ্যাট ল্যাক রিসোর্সেস অপরচুনিটি সেই গ্রামগুলো যেখানে কি রিসোর্স বা পর্যাপ্ত পরিমাণ সম্পদ বা অপরচুনিটি বা সুযোগের অভাব রয়েছে টেক্সটে কী বলা হয়েছে দেখো ডিস এরিয়াস রিফার্স টু প্লেস উইথ পুর ইনফ্রাস্ট্রাকচার ইনক্লুডিং স্কুল অর্থাৎ ডিসঅ্যাডভান্টেজ এরিয়াস বলতে টেক্সটে বোঝানো হয়েছে একটা কি অনেক যে গরিব এলাকা বা গরিব যে ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামো থাকে অর্থাৎ নিম্নমানের অবকাঠামো থাকে যেইখানে এবং ইনক্লুডিং স্কুল স্কুলও যেখানে স্কুল সুবিধাটাও পর্যাপ্ত পরিমাণে থাকে না সেগুলোকে কী বলা হয় ডিসঅ্যাডভান্টেজ এরিয়া এবারে দেখো কিছু পিউবার্টি পিউবার্টি মানে হচ্ছে কি দেখো দ্য পিরিয়ড ইন এ পারসনস দে ডেভেলপ ফ্রম এ চাইল্ড ইন টু অ্যাডাল্ট অর্থাৎ যখন একজন ব্যক্তি কি হয় তার শৈশব থেকে কৈশরে পদার্পণ করে সেই কী বলা হয় পিউরটি দে আর বডি স্টার্ট চেঞ্জ তাদের শারীরিক গঠনের পরিবর্তন হয়ে থাকে টু এনাবল দেম টু হ্যাভ চিলড্রেন ইন দ্য টেক্স পেবার রিভার্স সেন্ড গার্লস এক্সপিরিয়েন্স ফিজিক্যাল চেঞ্জ অর্থাৎ নাইয়েরা যখন বিভিন্ন যে শারীরিক পরিবর্তন হয় তখন সেটাকে কী বলা হয়েছে পেয়ে পার্টির সাথে আমাদের টেক্সটে বলা হয়েছে তবে দেখা গেছে ল্যাগ ল্যাক মানে সব হচ্ছে পিছিয়ে পড়া লেক শব্দের অর্থ কি পিছিয়ে পড়া পিছিয়ে পিছিয়ে পড়াকে কী বলা হয়েছে দেখো পিছিয়ে পড়াকে ইংলিশে বলা হয় কি ল্যাক এটার মিনিংটা কী হবে দেখো ফল বিহাইন্ড ইন প্রোগ্রেস অর ডেভেলপমেন্ট অর্থাৎ বিভিন্ন যে পিছিয়ে পড়ে যাওয়া বা যে বাহিন্দা পোক্র অর্থাৎ উন্নতি ধর একটা জায়গায় উন্নতি হচ্ছে কিন্তু কেউ উন্নতির পিছনে পড়ে গেল সেটাকে কী বলা হবে ল্যাক বা ডেভেলপমেন্ট দেখো ইন্টার টেক্সট টেক্সটে কী বলা হয়েছে গার্ল ল্যাক ইন দেয়ার স্টাডিজ অর্থাৎ না এরা কী করে তাদের যে শিক্ষা কার্যক্রম পিছিয়ে পড়ে কেন ইফ দে কান্ট অ্যাটেন্ডস তৈরি করে তা যদি নিয়মিত স্কুলে অ্যাটেন্ড না করে তাহলে তারা তাদের শিক্ষা কার্যক্রম থেকে কী করবে পিছিয়ে পড়বে তবে দেখো কী আছে কনসিকুয়েন্টলি অর্থাৎ ফলস্বরূপ অ্যাজ এ রেজাল্ট অফ সামথিং অর্থাৎ কোনো কিছুর ফলস্বরূপ আমরা এই ওয়ার্ডটা ব্যবহার করি কনসিকুয়েন্টলি ইন্টার টেক্সট টেক্সে কী বলা হয়ে গেছে দেখো গার্লস টপ গোয়িং টু স্কুল অর্থাৎ মেয়েরা কী করে স্কুলে যাওয়া বন্ধ করে দেয় কনসিকুয়েন্টলি অবশেষে ফলস্বরূপ কী হয় দেখো মিনিং দেয়ার স্টাডিজ গেটস ইন্টারাপ্টেড তাদের স্টাডিটা ইন্টারাপ্টেড বা বিঘ্নিত হয় বিকজ অফ ল্যাক অফ ফ্যাসিলিটিস অর্থাৎ বিভিন্ন যে ফ্যাসিলিটি হবে তাদের যে স্কুলে যাওয়াটা কী হয় ইন্টারাপ্টেড বা বিঘ্নিত হয় এরপর দেখো কি আছে জেন্ডার প্যারিটি অর্থাৎ লিঙ্গ সমতা নারী পুরুষের যে সমান অধিকার আছে সেটা বোঝাতে আমরা কী করি যে জেন্ডার প্যারিটিটা ইউজ করি দ্য স্টেট অফ হ্যাভিং ইকুয়াল রাইট অর্থাৎ একটা দেশ যেখানে কী থাকবে ই সমান অধিকার থাকবে অ্যান অপরচুনিটি সুযোগ থাকবে ফর মেন অ্যান্ড উইমেন অর্থাৎ নারী পুরুষের সমান 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 অধিকার এবং সুযোগ সুবিধা থাকবে ইন দ্য টেক্স এই টেক্সটে জেন্ডার প্যারিটি রিপার্স টু হ্যাভিং অ্যান ইকুয়াল নাম্বার অফ বয়েস অর্থাৎ জেন্ডার বেটি বা যে লিঙ্গ সমতা দ্বারা কী বোঝানো হয়েছে ইকুয়াল মেম্বার অফ বয়েস যে সমান যে নারী এবং পুরুষ ছেলে মেয়েদের স্কুলে যাওয়া যে সমান হারটাকে বোঝানো হয়েছে তো দেখো এরপরে কী বলা হয়েছে ইভেন্চুয়ালি ইভেন্সুয়ালি শব্দ হচ্ছে কি যে অবশেষে বা ফলস্বরূপ শেষ মুহূর্তে কী হয় দেখো ইন্ট অর্থাৎ অবশেষে ইন্ট অবশেষে বা আমরা কী ব্যবহার করতে পারি ইভেনচুয়ালি ওয়ার্ডটা ব্যবহার করতে পারি আফটার সামটাইমস বা কিছু সময় পরে ইন দ্য টেক্সট বলা হয়েছে ইভেন্সুয়ালি রিভার্স টু ফিউচার পসিবিলিটি অর্থাৎ ইভেন্সুয়ালি বলতে ফিউচার পসিবিলিটিকে ইউজ করা হয় অফ ইনক্রিজ ফিমেল পার্টিসিপেশন ইন হায়ার এডুকেশন অর্থাৎ যে কী করা যে নারীদের যে হায়ার এডুকেশন বা উচ্চশিক্ষা কী করা যে তাদের যে পার্টিসিপেন্ট অনুষ্ঠান বা অংশগ্রহণটাকে বৃদ্ধি করাকে ইভেনচুয়ালিতে ইউজ করা হয়েছে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ ওই ওয়ার্ডগুলোর মিনিং কী হবে তো আজকে পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা লেশন নিয়ে আলোচনা করবো তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে সেখানেই শেষ করছি